প্রতিবন্ধী যুবকের জন্য হুইলচেয়ারের আবেদন জানিয়ে ফেসবুকে আবেদন স্বেচ্ছাসেবী সংগঠনের আবেদন নজরে আসতেই উদ্যোগী বিধায়ক প্রতিবন্ধী যুবকের বাড়িতে পাঠানো হলো হুইলচেয়ার। বিধায়ক নারায়ণ গোস্বামীর এহেন উদ্যোগে খুশি এলাকাবাসী। মানবিক উদ্যোগ নিলেন অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী। সোশ্যাল মিডিয়ায় জানতে পেরে প্রতিবন্ধী যুবকের জন্য তুলে দেওয়া হলো হুইলচেয়ার। জানা গেছে অশোকনগর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ মণ্ডল প্রায় 100% প্রতিবন্ধী। হুইলচেয়ার না থাকায় বাইরে চলাচল করতে পারেন না তিনি, বাড়িতে শুয়ে বসেই দিন কাটে তার। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এলাকার এক যুবক। সেই পোস্ট বিধায়কের নজরে আসে। 24 ঘন্টার মধ্যে বিধায়কের নির্দেশে প্রতিবন্ধী যুবকের বাড়িতে হুইলচেয়ার পৌঁছে যায়। বিধায়কের এই উদ্যোগে খুশি সকলেই। অশোকনগরের একটা স্বেচ্ছাসেবী সংগঠন আস্থার সঙ্গে যুক্ত কিরণ চ্যাটার্জি নামে ছেলে, ও এসেছিল আমাদের এলাকারই ছেলে। তো ও এসে দেখে একটা ফেসবুকে পোস্ট করে, তা আমাদের বিধায়ক নারায়ণ গোস্বামী সেই ফেসবুক পোস্টটা কালকে দুপুরে দেখতে পায়। দেখার সাথে সাথে আমাকে নির্দেশ দেয় যে এই বাড়িতে গিয়ে দেখে আসতে আর একটা আধার কার্ড নিয়ে আসতে। তো আমি নিয়ে এসে তারপরে ওনার যে প্রদীপ মণ্ডল যে হ্যান্ডিক্যাপ ছেলেটা, এই 100% হ্যান্ডিক্যাপ, প্রায় কোনো ই নেই, এর অত্যন্ত প্রয়োজন, গরিব মানুষ, হ্যাঁ গরিব পরিবার। তো আমি দাদাকে রিপোর্ট দিই, দাদা রিপোর্ট দেওয়ার পরে বলছে কালকের মধ্যে কোনো দেরি যেন না হয়, 24 ঘন্টার মধ্যে ওই বাড়িতে হুইলচেয়ার পৌঁছাতে হবে। তো দাদার নির্দেশ মোতাবেক হুইলচেয়ার 24 ঘন্টার মধ্যে দাদা পাঠিয়ে দিয়েছেন হুইলচেয়ারটি, আমরা পৌঁছে দিয়ে গেলাম। খুব ভালো লাগছে, ছেলেটা খুব আনন্দ করছে, একটা হ্যান্ডিক্যাপ ছিল মানুষের এত কষ্টের মধ্যে মুখে হাসি এত ভালো লাগছে, এ বোঝানো যাবে না, এই আমার অন্তরে মায়ের চোখে জল। দেখো আমরা আরও চেষ্টা করব এর পরিবারের পাশে দাঁড়িয়ে আরও কিছু যাতে করতে পারি আমরা। প্রতিবন্ধী যুবকের মা মঞ্জু মণ্ডল বলেন, আগে অনেকের কাছে আবেদন করেও হুইলচেয়ার পায়নি, বিধায়ক জানতে পেরেই একটি হুইলচেয়ার দিয়েছেন। আমরা খুবই খুশি, খুবই খুশি। তবে অনেক দিন আগে, 10 বছর আগে এমনি এসব নিয়ে দৌড়দৌড়ি করেছি অনেক জায়গায়, কোনো জায়গায় কিছুই হয়নি। তারপরে কালকে ওরা আসলো বাড়িতে সব ছেলেগুলো, আসার পরে একদিনেই 24 ঘন্টার মধ্যে আমি সব, ওরা সব গুপিবাবু এসে খবর দিয়েছিলেন, তারা নারায়ণ গোস্বামীর মাধ্যমে, বিধায়কের মাধ্যমে আমি 24 ঘন্টার মধ্যে হুইলচেয়ারটা ওরা বাড়িতে এসে পৌঁছে দিয়ে, কোলে করে করে নিয়ে যেতাম, খুব কষ্ট হতো তখন, হয়তো ওই বলতো সবার কাছে, এর কাছে ওর কাছে, করে করে আর কোনো জায়গায় পারিনি। তারপরে এখানে সবার সাথে যোগাযোগ করে এই ওরা বাড়িতে এসলো, বাড়িতে এসে ওরা যোগাযোগ করে দিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, অশোকনগর।